হবে এই সুপিরিয়র সারফেসটা উপরে থাকবে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে লিভার। লিভারের পজিশন কোথায়? লেফট রাইট হাইপোকন্ড্রিয়াম এপিগ্যাস্ট্রিয়াম, আর হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম রিজনে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এটার বর্ডার হচ্ছে তিনটা, সারফেস দুইটা। আচ্ছা এটাকে আমরা কি বলি, পুরোটাকে বলি প্যারেটাল সারফেস, আর এই পাশে নিচে এটুকু বলি ভিসেরাল সারফেস বা ইনফিরিয়র সারফেস। ঠিক আছে, আচ্ছা বর্ডার চলে আসলো। বর্ডার তিনটা, একটা হচ্ছে শার্প ইনফিরিয়র বর্ডার, শার্প ইনফিরিয়র বর্ডারটা এখান থেকে এখান থেকে, এই যে এই নচ দিয়ে এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা ডিসক্রাইব করি, এটা রাইট হ্যাপ রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। হ্যাঁ, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট থেকে নিচের দিকে যাবে, যে এখানে হচ্ছে সিস্টিক নচ, এই যে গলব্লাডার যেখানে থাকে এটা সিস্টিক নচ। এরপরে রাইট আর লেফট লোবাল মাঝখানে যে নচটা, এটা হচ্ছে ইন্টার লোবাল নচ। এরপর এখান দিয়ে এসে এখানে শেষ হয়ে যাবে। আচ্ছা এরপর আর দুটা বর্ডার আছে, সেটা হচ্ছে পোস্টার সুপিরিয়র বর্ডার, পোস্টার ইনফিরিয়র বর্ডার। পোস্টার সুপিরিয়র বর্ডারটা এখান থেকে যাবে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট থেকে আপার লেয়ার অফ কর্নারি লিগামেন্ট, এরপর ইনফিরিয়র ভেনা কাভার উপর দিয়ে, সরি ইনফিরিয়র ভেনা কাভার উপর দিয়ে হ্যাঁ যাবে এখান থেকে এখানে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট শেষ হবে। আবার পোস্টার ইনফিরিয়র বর্ডার যেটা, সেটা হচ্ছে এখানে, এখান থেকে তোমার লোয়ার লেয়ার অফ দ্য কর্নারি লিগামেন্ট, তারপরে এই যে ইনফিরিয়র ভেনা কাভার, এখানে কর্ডেড, এটা কর্ডেড লোব না, কর্ডেড লোবের কর্ডেড প্রসেস ম্যামিলিয়ার প্রসেসে, ও জাস্ট উপর দিয়ে যে এদিক দিয়ে টিবারোমেন্টালে এখান দিয়ে এই এখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটুকুটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। তাহলে এই যে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার আর এই যে পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার, এটুকুর মধ্যে সারফেসটাকে আমরা কী বলবো, পোস্টেরিয়র সারফেস। আচ্ছা এরপরে এই পুরাটাকে বলবো আমরা কি সুপিরিয়র সারফেস, সামনেটাকে বলবো অ্যান্টেরিয়র সারফেস, এদিকে বলবো রাইট ল্যাটারাল সারফেস, আর পোস্টার সারফেসের নিচে জাস্ট এগুলো হচ্ছে ইনফিরিয়র সারফেস। হ্যাঁ আচ্ছা, আমাদের সারফেস হয়ে গেছে, এখন দেখো সুপিরিয়র সারফেসে চলে আসো। সুপিরিয়র সারফেসে কী আছে, রাইট সাইডে রাইট ডায়াফ্রাম, লেফট সাইডে লেফট ডায়াফ্রাম, মাঝখানে এই যে এখানে এই লিভার একটু ভালো বোঝা যায়। দেখো এই লিভারে দেখো, এখানে ফ্যাসিফর্ম লিগামেন্টটা এখানে দুই পাশে ডাইভার্জ হয়ে গেছে, এখানে থাকবে হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন, এই যে এখানে কার্ডিয়াক ইমপ্রেশন। ঠিক আছে, আচ্ছা কার্ডিয়াক ইমপ্রেশন এখানে থাকবে, তাহলে এই পুরো দুইটাই হচ্ছে পেরিটোনিয়াল কাভারিং থাকবে এক্সেপ্ট এই এরিয়া। হ্যাঁ কার্ডিয়াক ইমপ্রেশন বাদে। আচ্ছা এখানে যে রিবের মার্কিং থাকা দেখা যাচ্ছে, রাইট পার্টে কত রিব আছে অ্যান্টেরিয়র সার্ফেসে, ছয় থেকে দশটা, আর লেফটে কি আছে, লেফটে 7-8 পোস্টার কার্টিলেজ। এবার আমরা রাইট ল্যাটারাল সার্ফেস চলে আসি, রাইট ল্যাটারাল সার্ফেস হচ্ছে এটা, এটাকে আমরা এইটুকুকে আমরা কি করব, তিন ভাগে ভাগ করব, আপার ওয়ান থার্ড, মিডল ওয়ান থার্ড, লোয়ার ওয়ান থার্ড, এটা কোন পর্যন্ত, 7 থেকে 11 ডেট পর্যন্ত, তাই না? আচ্ছা 8 পর্যন্ত কি থাকে, লাংস অ্যান্ড প্লুরা, রাইট লাং, হ্যাঁ রাইট প্লুরা, এরপরে থাকবে হচ্ছে পোস্টার ডায়াফ্রামিক ডিসিস, আর এরপরের স্পেসে 10-এর পর থেকে কিছু থাকবে না, মানে লাংস থাকবে না আর ইয়ে থাকবে, ডিরেক্ট কন্ট্যাক্টে আসবে ডায়াফ্রাম আর হচ্ছে রিবস, রিব, ইয়া ডায়াফ্রাম আর হচ্ছে লিভার, এখান থেকে কী করা হয়, নিডল ব্যবস্থা করা হয়। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এরপরে এই পাশে সার্ফেস চলে আসি, এটা হচ্ছে কি পোস্টেরিয়র সার্ফেস। পোস্টেরিয়র সার্ফেসটা আমরা দেখি, আমরা ডান থেকে বামে যাবো সবসময়। হ্যাঁ প্রথমে এই সার্ফেসটা, এই যে এই এরিয়ার নামটা কি দেখতে পাচ্ছ, সুন্দর বেয়ার এরিয়া, দ্য বেয়ার এরিয়া। এরপরে হচ্ছে এটা কি ইনফিরিয়র ভেনা কাভা। হ্যাঁ এখানে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, বুঝতে পারছো, আর এখানে থাকে ইসোফেজিয়াল ইমপ্রেশন, এটুকু শুধুমাত্র পোস্টেরিয়র সার্ফেসের রিলেশন, বুঝতে পারছো, যখন পোস্টেরিয়র ইনফিরিয়র বলবে তখন সব একসাথে বলবা, যদি পোস্টেরিয়র বলে তখন এটুকু বলবা, বুঝছো। আচ্ছা এরপরে চলে আসো বেয়ার এরিয়া, বেয়ার এরিয়ার বাউন্ডারি, বেয়ার এরিয়ার বাউন্ডারি হচ্ছে এটাকে আমরা বলি অ্যাপেক্স। হ্যাঁ এটাকে বলি বেস, বেসটা হচ্ছে এরকম করে দেখাইতে হয় দি বেয়ার এরিয়া, এই যে এরকম করে দেখাইতে হয়। ঠিক আছে এই যে এরকম, তাহলে এই বেসটা হচ্ছে ইনফ্রা ভেনা কাভা ফর্মেশন করবে, অ্যাপেক্সটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, আর আপার আর লোয়ার লিমিট করতেছে কি আপার লেয়ার অ্যান্ড লোয়ার লেয়ার অফ কর্নারি লিগামেন্ট, অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র বলতে পারো, সুপিরিয়র ইনফ্রা বলতে পারো। আচ্ছা ঠিক আছে, এরপরে এটা পোস্টেরিয়র সার্ফেস শেষ আমাদের, এখন আমরা কি করব, ভিসেরাল সার্ফেস বা ইনফ্রা সার্ফেস। আচ্ছা এখানে এই যে পোস্টেরিয়র, এখানে আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কর্ডের লোব, কর্ডের লোবটা বাদ পড়ে গেছে, কর্ডের লোবে থাকে হচ্ছে লেসার ওমেন্টাম রিলেশন, এটুকুই পড়ো, বুঝতে পারছো। আচ্ছা এই দুই প্রসেসে কিন্তু লেসার ওমেন্টাম থাকে। আচ্ছা এবার দেখো ইনফিরিয়র সার্ফেস, আমরা আবার যদি এপাশ থেকে আসি, তাহলে এখানে প্রথমে কি থাকবে, এখানে এখানে থাকবে টিউবারোমেন্টালি, উঁচু জায়গাটা হচ্ছে টিউবারোমেন্টালি। টিউবারোমেন্টালি কি জিনিস, সেটা হচ্ছে প্যানক্রিয়াসের টিউবারোমেন্টালির সাথে রিলেটেড। ঠিক আছে, আচ্ছা
টিবরোমেন্টালি, এরপরে থাকবে এই যে লিগামেন্টাম টেরিস হেপাটিস, লিগামেন্টাম টেরিস হেপাটিস, এরপরে হচ্ছে ফোসা ফর গল ব্লাডার, এখানে গল ব্লাডার থাকতে পারে নাও থাকতে পারে, এরপরে পোটা হেপাটিস, হ্যাঁ পোটা হেপাটিস, ফোসা ফর গল ব্লাডার। আচ্ছা এখানে এই যে গল ব্লাডার, ফোসা ফর গল ব্লাডার, এখানে একটা লোব আছে, সেটা লিভারটা এই যে এখানে দেখ, এটা দেখো টিবরোমেন্টালি ইসোফেজিয়াল ইমপ্রেশন, টিবরোমেন্টালি, এখানে হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন থাকে, গ্যাস্ট্রিক ইমপ্রেশনের এই যে এই পার্টটাতে এখানে কি থাকে বলতো, এখানে থাকবে হচ্ছে পাইলোরি পার্ট অফ দা স্টোমাক এন্ড ফার্স্ট পার্ট অফ দা ডিডোনাম, এখানে গ্যাস্ট্রিক থাকে না, এখানে গ্যাস্ট্রিক, এখানে ফার্স্ট পার্ট অফ দা ডিডোনাম, আর হচ্ছে পাইলোরি পার্ট অফ দা স্টোমাক। আচ্ছা এরপরে এদিকে ফান্ডাস ফর গল ব্লাডার, এখানে গল ফোসা ফর গল ব্লাডার, এখানে কি থাকলো গল ব্লাডার। আচ্ছা গল ব্লাডার এটা হচ্ছে, এটা নেক, এটা বডি, এটা হচ্ছে ফান্ডাস। আচ্ছা এরপরে এখানে থাকবে, এখানে এখান থেকে জাস্ট ফান্ডাস থেকে এরকম করে আমরা দাগ দিয়ে ফেলবো, এরকম একটা ট্রান্সাস লাইন টানি, তাহলে এটা কি ইমপ্রেশন হবে, কোলিক, কোলিক ইমপ্রেশন। আর এই পাশে হয় না, এটা ডিডোনাম, আর এখানে থাকে কোলিক ইমপ্রেশন, কোলিক ডিডোনাম, মানে ডিডোনামটা এরকম করে এসে যে এখানে, এখানে ডিডোনাম ফ্লেকচার থাকে। আচ্ছা আর এটুকু অংশ থাকে হচ্ছে রেনাল, সামটাইমস সুপ্রারেনাল বলা যায়, রেনাল ইমপ্রেশনই বলো, এটা ইনফিরিয়র সার্ফেসের রিলেশন। আচ্ছা এখানে দেখো এটা কিন্তু ইনফিরিয়র ভ্যানাকাভা, এই যে ইনফিরিয়র ভ্যানাকাভা, ইনফিরিয়র ভ্যানাকাভাতে কী ওপেন হয়, হেপাটিক ভেইন ওপেন হয়, হ্যাঁ অ্যান্টেরিয়র লেফট পোস্টেরিয়র এগুলো দেখে নিই, হেপাটিক ভেইন এখানে ড্রেইন করে। আচ্ছা এটাকে আমরা বলি পোটা হেপাটিস, পোটা হেপাটিসে বিফোর ব্যাকওয়ার্ডস, মানে সামনে থেকে পিছনে কী কী থাকে দেখো, এটা কি বাইল ডাক্ট, হ্যাঁ আমরা কি বলি বলতো, ড্যাব বলি তাই না, বাইল ডাক্ট, তারপরে হচ্ছে আর কি বলি হেপাটিক আর্টারি, এরপরে পোর্টাল ভেইন, এই যে প্রথমে ডাক্ট তারপরে আর্টারি তারপর পোর্টাল ভেইন, এখানেও দেখো এই যে এটা হচ্ছে ডাক্ট আর্টারি, ডাক্ট আর্টারি পোর্টাল ভেইন, হ্যাঁ বিফোর ব্যাকওয়ার্ডস। আচ্ছা পোর্টা হেপাটিসকে আমরা কি বলি, ফলস গেটওয়ে বলি, মানে ট্রু গেটওয়ে না, কারণ হচ্ছে এখানে হেপাটিক ভেইন ঢুকে বা বের হয় না, এটা কি করে ডিরেক্টলি ইনফ্রাভেনাকাভায় ড্রেইন করে, ঠিক আছে। এবার চলে আসো লিগামেন্ট বা কি কি পেরিটোনাল ফোর্ড আছে, দুইটা ট্রু লিগামেন্ট আর হচ্ছে ফলস লিগামেন্ট আছে, ফার্স্ট দেখো ট্রু লিগামেন্ট দুইটা দেখো, এইটা হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস, এটা কি জিনিস, অবিটারেট লেফট আমলিকাল ভেইন, এর কাজ কি ছিল, প্লাসেন্টা, এটা কি ছিল কি ব্লাড কি করে, অক্সিজেনেটেড ব্লাড ট্রান্সপোর্ট করে, অক্সিজেনেটেড ব্লাড। আচ্ছা এটা এখানে কি গ্রুপ ফর লিগামেন্টাম ভেনোসাম, এটা কার, এটা হচ্ছে রেমনেন্ট অফ ডাক্টাস ভেনোসাস, ডাক্টাস ভেনোসাস কি করতো, এটা হচ্ছে শান ডিরেক্টলি এই যে এখান থেকে ব্লাড ডিরেক্টলি হচ্ছে ইনফ্রাভেনাকাভাতে ড্রেইন করতো। আচ্ছা এরপরে দেখো এখানে দুইটা লোবের বাউন্ডারি করতে হবে, আচ্ছা ফোরগুলো শেষ করি, এদের হচ্ছে ট্রু ফোর, এবার ফলস পেরিটোনিয়াল ফোর কী কী আছে দেখো, এই পাশে থাকবে রাইট বেয়ারের এই পাশে, এখানে দেখায় এই যে এটা রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, ঠিক আছে এই পাশে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এদিকে অ্যান্ড পোস্ট, এদিকে হচ্ছে তোমার ইনফিরিয়র পোস্টেরিয়র লেয়ার, এদিকে হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট, এই চারটা, আর আরেকটা কি, আচ্ছা লেসার ওমেন্টাম এখানে থাকে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমাদের এখানে দুটো লোব দেখতে পাচ্ছ না, এটা কর্ডেড লোব, এটা হচ্ছে কর্ডেড লোব, কর্ডেড লোবের দুটো প্রসেস থাকে, এই যে ম্যামিলারি প্রসেস, কর্ডেড প্রসেস, ম্যামিলারি প্রসেস, ঠিক আছে এটা কর্ডেড, এটা কর্ডেড, কর্ডেড লোবের বাউন্ডারি যদি বলো তোমার, এই যে এটা এভাবে ধরতে হয় তো, তাহলে এটা বিহাইন্ডে কি থাকতেছে, পোস্টেরিয়র, পোস্টেরিয়র সুপ্রিয়র বর্ডার, হ্যাঁ। আচ্ছা এরপরে এই সাইড, এটা কি বলো, লেফট সাইডে থাকতেছে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, রাইট সাইডে হচ্ছে ইনফ্রাভেনাকাভা, নিচে পোর্টা হেপাটিস, হ্যাঁ এভাবে মনে রাখবা, আর কর্ডেড লোবের উপরে থাকতেছে পোর্টা হেপাটিস আর নেক অফ দ্য গল ব্লাডার, নিচে থাকতেছে ইনফিরিয়র শার্প ইনফিরিয়র বর্ডার, এই পাশে লেফটে লিগামেন্টাম টেরিস হেপাটিস, এই হচ্ছে বডি অ্যান্ড ফান্ডাস অফ দ্য গল ব্লাডার বা ফোসা ফর গল ব্লাডার, ঠিক আছে। আচ্ছা এরপরে কি যেন বলতে চাইলাম আমি তোমাদের, লিগামেন্ট বলছি, ফোর্ড বলছি, পেরিটোনিয়াল রিফ্লেকশন, তাই না, পেরিটোনিয়াল রিফ্লেকশন, পেরিটোনিয়াল রিফ্লেকশন হচ্ছে যে ফ্যাসিফর্ম লিগামেন্ট, এটা দুইটা লেয়ার থাকে, রাইট লেয়ার লেফট লেয়ার, এখানে এসে কি হবে ডাইভার্জ হয়ে যাবে, ডাইভার্জ হয়ে এটা কন্টিনিউ করবে কির সাথে, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্টের সাথে, সরি রাইট অ্যান্টেরিয়র কর্নার লিগামেন্টের সাথে, এরপরে এটা কি করবে, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট এখানে ফর্মেশন করবে, এরপর নিচে এসে লোয়ার লিমিট, তারপরে সুপ্রোভেনাকাভা সরি ইনফ্রাভেনাকাভাতে ইনসার্কেল করবে, পরে কর্ডেড লোবার এখানে এসে এখানে কোথায় যাবে,
আপার এন্ড এন্ড হচ্ছে লেফট এন্ডের এখানে কি ফিশার ফর লিগামেন্টাম ভেনাসামে যাবে ঠিক আছে আচ্ছা আর এসে এই পাশে লেফট সাইডে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্টের সাথে রিফ্লেক্ট করবে ঠিক আছে আচ্ছা এরপর লোব দেখায় সেটা হচ্ছে অ্যানাটমিক্যালি লোব আর হচ্ছে ফিজিওলজিক্যাল লোব অ্যানাটমিক্যালি লোব হচ্ছে রাইট লোব লেফট লোব সামনে কি সামনে সারফেস আমরা কি দিয়ে ভাগ করি ফ্যাসিফর্ম লিগামেন্ট দিয়ে আচ্ছা পিছনে কি দিয়ে ভাগ করি পিছনে হচ্ছে লিগামেন্টাম ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু অ্যানাটমিক্যালি রাইট লোবের অংশ হচ্ছে কর্ডেট আর কর্ডেট লোব ঠিক আছে এবার ফিজিওলজিক্যালি রাইট লোব কি হবে একটা কোলিসিস্টো ভেনা কাভাল বা ইনামেজিনারি লাইন এই সার্ফেসে পোস্টের ইনফ্রা সার্ফেসে কোথায় কোথায় বলো তো ইনফ্রা ভেনা কাভা আর ফোসা ফর গল ব্লাডার এই পর্যন্ত একটা লাইনটা লিখে হয় কোলিসিস্টো ভেনা কাভাল লাইন আচ্ছা এই লাইন বরাবর এই পাশে রাইট এই পাশে লেফট এখানে দেখো কর্ডেট কর্ডেট লোব লেফট লোবে চলে যাচ্ছে আর এই সামনে এখানে হবে কি জাস্ট রাইট টু দ্য ফ্যাসিফর্ম লিগামেন্ট অ্যান্টেরিয়র সার্ফেস এটা রাইট লোব এটা লেফট লোব বুঝতে পারছো আচ্ছা আর তুমি কি বলছো আসলাম ভুলে গেছি লিভারের ডেভেলপমেন্ট করবা লিভারের ভিতরে যে তিনটা ফাংশনাল স্ট্রাকচারাল ওগুলো ইউনিটগুলো পড়ে ফেলবা এখান থেকে কিছু দেখানোর আছে আর কিছু দেখানোর নাই আচ্ছা অফ করে দাও